করতে হবে। বিহারে ফের সুশাসন বাবুর ডিগবাজি, এই নিয়ে পঞ্চমবার পাল্টি খেলেন পল্টুরাম নীতীশ কুমার। দেড় বছরের মধ্যে ফের পালাবদল হল পাটলিপুত্রে, ফের একবার লালু প্রসাদের হাত ছাড়লেন নীতীশ কুমার। এগারো বছর আগে যে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিষোদ্গার করে বিজেপির সঙ্গে বন্ধুত্ব ছিন্ন করেছিলেন, লোকসভা ভোটের মুখে ফের একবার নরেন্দ্র মোদীর দলেরই হাত ধরলেন নীতীশ। ভোটের মুখে ভয়ঙ্কর ধাক্কা খেল বিরোধী জোট ইন্ডিয়া। নীতীশের জন্য বিজেপির দরজা বন্ধ বলেছিলেন যে অমিত শাহ, আজ সেই বিজেপি নীতীশকে স্বাগত জানিয়ে ঘরে নিল। আরজেডি কংগ্রেস বামেদের সঙ্গে মহাগঠবন্ধনের সরকার ভেঙে দিয়ে সকালে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিলেন নীতীশ কুমার, কিন্তু বিকেলেই আবার মুখ্যমন্ত্রীর পদে শপথ নিলেন। সকাল অবধি ছিলেন লালু আর কংগ্রেসের জোটসঙ্গী হয়ে মুখ্যমন্ত্রী, বিকেলে বিজেপির জোটসঙ্গী হয়ে শপথ নিলেন মুখ্যমন্ত্রী পদে। अपने कर्तव्यों का श्रद्धापूर्वक और शुद्ध अंतःकरण से निर्वहन करूंगा। নীতীশ কুমারের শিবির বদল নতুন কিছু নয়, তবে তার একটা বৈশিষ্ট্য আছে। নীতীশ যে দলের সঙ্গেই যাক না কেন, মুখ্যমন্ত্রীত্ব কখনো হাতছাড়া করেন না। আসনের নিরিখে বিহারের বৃহত্তম দল লালু প্রসাদের আরজেডি, তারপর বিজেপি, আর অনেক নিচে নীতীশ কুমারের দল জেডিইউ। তারপরও নবমবার বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন সেই তিনি। कोई आश्चर्य की बात नहीं है, वो बार बार अपना राजनीतिक रंग बदलते रहते हैं और राजनीतिक रंग बदलने में वो गिरगिटों का अच्छा मुकाबला देते हैं, वो कड़ी टक्कर देते हैं गिरगिटों का। बिहार की जनता उनको और जो उनको नचा रहे हैं दिल्ली में बैठकर, उनको भी सही जवाब देंगे। कोई वैकेंसी नहीं है प्रधानमंत्री के पद की। भाजपा एनडीए की ऐतिहासिक विजय होगी लोकसभा में और बिहार में 40 की 40। বিরোধী জোট ইন্ডিয়ার রূপকার ছিলেন নীতীশ কুমার। তাঁর উদ্যোগেই পাটনায় ইন্ডিয়ার বৈঠক হয়েছিল। কয়েক মাস কাটতে না কাটতে ইন্ডিয়া ছেড়ে এনডিএতে নীতীশ। রাহুল গান্ধীও সেটা বুঝতে পারছে, পশ্চিমবঙ্গ ছেড়ে পালিয়ে গেলে ইন্ডি জোটের কোন ভবিষ্যৎ নেই। মানুষের বিশ্বাস নিয়ে যে লড়াই, সেই লড়াই আমরা করে যাব এবং ততদিন করব, হয় জিতব কিংবা মরব। যারা এই বিশ্বাস ভঙ্গ করছেন তাহলে সেটা মানুষকে বিট্রে করা হবে। রবিবার রাজধানী পাটনার রাস্তায় দেখা গেল মোদী নীতীশের ছবি দেওয়া বড় বড় হোর্ডিং। ফের একবার বিহারের রাজনীতির রং পাল্টে দিলেন নীতীশ কুমার। তাঁর সরকারের উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজেপির দুই হেভিওয়েট নেতা সম্রাট চৌধুরী ও বিজয় সিনহা। সত্যজিৎ বৈদ্য ও প্রবীর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।